ভাবলে? ওই জন্যই চলবো? না 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 না, পুরো ভিডিও ওইভাবে করলে হবে? ওইটা তো ওই রূপটাকে ডেডিকেট করছি, ঠিক আছে? ওই রূপটার নাম হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সের পুতনা রাক্ষসী। আমি নতুন শুনছি, অনেকের ভিডিওতেই দেখতেছি এই পুতনা রাক্ষসীর ব্যাপারে। তা ভাবলাম কই দেখি কি কমেন্ট বক্সে গিয়া কোন জায়গায় বিষ ঢালতাছে, একটুখানি গিয়া দেখি। দেখলাম মাগরে মা, আমি তো আসি, আমি তার কাছে করে ফার্স্ট লিস্টে আসি। আমারে সে যে প্রায়োরিটি দিছে, মানে ফার্স্ট বিষটা আমারেই দিছে। তারপর আমার পেছন পেছন লা এই কী যেন কয় পাইপ পাইপ ফিট করে দিয়া পুরো একেবারে ঢুকায় চলছে, বিষটার একেবারে ঢুকায় চলছে যে নে ওরে, যারা যারা ওরে নিয়ে যারা যারা ভিডিও করতেছিস তাগরেও নে, আমার বিষটা খা। পুতনা রাক্ষসীর কথা মনে নাই? আরে আরে শ্রীকৃষ্ণ, আমাগো শ্রীকৃষ্ণ, আমাগো শ্রীকৃষ্ণ ঠাকুর রে, ছোটোবেলার বয়সে যে স্তনপান করাইয়া স্তন্যপান করাইয়া মারতে আইছিল, তার স্তনে ছিল বিষ, মনে পড়ছে? এই সমস্ত ছোটোবেলার কাহিনী ভুললে চলবো না। এই কথাগুলি হচ্ছে আমাগো একেবারে ভীত, মানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, বুঝছো তো? এই কথাগুলিতে, এই গল্পটার মধ্যে, যে দুধ দিলেই সেটা অমৃত না, সেটা বিষও হইতে পারে। আর সেই হচ্ছে এই কমেন্ট বক্সের, ইউটিউবের কমেন্ট বক্সের পুতনা রাক্ষসী। তাও সেই পুতনা রাক্ষসীরা কার কার কমেন্ট বক্সে আইতাছে? মহান গণ্যমান্য ব্যক্তিগত কমেন্ট বক্সে আইসা তার বিষটি ঢালতাছে। বাপরে বাপ, পারতাছেও কিন্তু আমরাও শ্রীকৃষ্ণের মতন হইয়া তার, শ্রীকৃষ্ণ কি মানে কেমনে মারছিল, দুধ খাওয়াইতে গেছিল, স্তনে কামড় দিয়া মাইরা ফেলাইছিল, মনে পড়ছে? তা আমরাও তার কোথায় কামড় দিয়া তারে মাইরা ফেলাম কত? ইগনোরের কামড় দিয়া, ইগনোরের কামড় দিয়া তারে মাইরা ফেলাম আমরা, বুঝছ? তারে ইগনোরের কামড় দিয়া মারতে হইব। ওই তার আরেকটা অ্যাকাউন্ট ছিল না, সেইটারে যেমন কইয়া 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 তারে সরাইয়া ফেলাইছি, মানে মাইরা ফেলাইছি, এই পুতনা রাক্ষসীরেও ইগনোর করতে 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 একেবারে মাইরা ফেলাইতে হইব, একেবারে মাইরা ফেলাইতে হইব। আর বাবা কি বিষ, কি বিষ এই পুতনার, কি বিষ! কতগুলি অ্যাকাউন্ট দিয়া, মানে এত বিষ, কতগুলি অ্যাকাউন্ট দিয়া সেই বিষ ছড়াচ্ছে, বিষের ফ্যাক্টরি হয়ে গেছে একটা। এই এই পুতনা রাক্ষসী একটা বিষের ফ্যাক্টরি, চারিদিকে সব ফেক আইডি খুললা পুরো বিষ ছড়াই দিতেছে। তোর জীবনটাই মিথ্যা রে পুতনা রাক্ষসী, তোর জীবনটাই মিথ্যা। তুই ওই কমেন্ট বক্সে পইচা মরবি, পইচা মরবি। কেউ এরকম নাড়া দিয়াও দেখবে না যে গদ্য বাইরেইবে না, কেউ নাড়া দিয়াও দেখবে না তোরে, তখন ঘাটলেই নাড়া, মানে নাড়া দিলেই গন্ধ বাইরেইবে। এই শুনতাছি তুই নাকি অনেক পুরনো এরকম পুতনা রাক্ষসী, হ্যাঁ? মানে তোর ধান্দাটা কী, কত তোর মোটিভটা কী, তোর জীবনের মোটিভটা কী, হ্যাঁ? মানে তুই সত্যি সত্যি তো তোকে কোনো গণ্ডগোল আছে, কত সত্যি মনে হয় তোর গণ্ডগোল আছে, নতবে এইরকম কেউ করতে পারে না বিনা কারণে। না আছে তোর কোনো ভিডিও যেখানে তোরে নিয়ে আমরা কোনো রকম কোনো কথা কইছি? না, তাও করি নাই। তাহলে মানে কী কম, তোর উদ্দেশ্যটা কী লাইফের, তোর উদ্দেশ্যটা কী কহ কহ, মানে তোর বিষের ছোঁয়া দেখ কেমন করে লাগছে, বুঝছিস? এই বিষটারে ঝাড়তে হইবে, এই বিষটারে ঝাড়তে হইবে। তা ফট করে আমার চোখে পড়ছে পুতনা রাক্ষসী, পুতনা রাক্ষসী, ইউটিউবের পুতনা রাক্ষসী কেডা, কি সুন্দর কমেন্টের ছিরি! বাবা তুই কোন যুগের মানুষ রে, তুই কোন যুগের মানুষ, হ্যাঁ? ভালোবাসা জিনিসটা বুঝিস, হ্যাঁ? স্বামী স্ত্রীর ভালোবাসা জিনিসটা তুই বুঝিস? তুই বুঝিস না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কী জিনিস, বুঝিস? দুইজনের মধ্যে ভালোবাসা থাকলে না কোনো কমতি তাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাইতে পারে না, বুঝলি? কোনো কোনো কমতি সেই সম্পর্কের মধ্যে ভাঙন ধরাইতে পারে না। তোর তো সব আছে শুনছি, তোর স্বামী আছে, তোর সংসার আছে, তোর বাচ্চা কাচ্চা আছে, কিসের জন্য, কিসের জন্য তুই এরকম করতেছিস, হ্যাঁ? কিসের জন্য এরকম করতেছিস? কি সুন্দর লিখছিস তুই আমার নামে, বাবা তোরে তো পুরস্কার দেওয়া উচিত, বিষাক্তময়ীর পুরস্কার দেওয়া উচিত তোরে, তোরে বিষাক্তময়ীর পুরস্কার দেওয়া উচিত। আর যেই নামে তুই আইডিটা খুলছিস,
সেই নামটা ব্যবহার করার জন্য তোরে কি বলবো, মানে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। ওনার নামে আইডি খুললে তুই যেই সমস্ত তোর মনের বিষাক্ত জিনিসগুলি তুই সমস্ত কমেন্ট বক্সে গিয়া ছড়াইতাছিস, তার জন্য শাস্তিস্বরূপ তোরে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত, বুঝছিস? মানে তোর লাইফের উদ্দেশ্যই এইটা, সবার মধ্যে গিয়া বিষ ঢালুম। কোথার থেকে আইসিস? তুই পুতনা রাক্ষসীরই বংশধর, পুতনা রাক্ষসীর বংশধর তুই। আর তুই আর তুই যার কমেন্ট বক্সে গিয়া বিষ ঢালতাছিস, সে কিন্তু বুঝতে পারতাছে না যে সেই বিষটা সবচেয়ে বেশি ক্ষতি করবে তারে। সে ভাবতেছে বা বা, আমি একটা বিশাল বড় ব্যক্তির সাহায্য পাইতাছি, বিশাল বড় একটা পৃথিবীর নাম করা ব্যক্তি আমার পেছনে আছে, বিশাল বড়ভাবে সাহায্য করবে বিশাল কিছু একটা পৃথিবীর, তারা তাই ভাবতাছে। আর তাগরে তুই উস্কাইয়া উস্কাইয়া উস্কে উস্কাইয়া তাগো ক্যারেক্টারটারে মানুষের সামনে এমন করে দিতেছিস না, তারা কীরকম মনে হইতেছে কত? মেরুদণ্ডহীন তাগরে মনে হইতেছে, মেরুদণ্ডহীন, নিজের মেরুদণ্ড নাই, নিজের কথাতে স্টিক থাকতে পারে, বুঝছিস? তোর বিষের ছোঁয়া এমনভাবে লাগছে, প্রত্যেকে প্রত্যেকে স্পাইনলেস হয়ে গেছে, প্রত্যেকের তুই স্পাইনলেস করে দিছিস তোর বিষের ছোঁয়া দিয়া। কিন্তু যেই দিন তারা বুঝবে যে তোর বিষের জন্য তাদের মেরুদণ্ডটা বেঁকাইয়ে গেছে, গুললে গেছে, পচে গেছে, সেই দিন বহুত দেরি হয়ে যাবে, বহুত দেরি হয়ে যাবে। তুই তোর পাওয়ার দিয়া ইউটিউবে আইসিস প্রত্যেকের দাঁড় করাইতে অসম্ভব রে, অসম্ভব। ইউটিউবে নিজের কন্টেন্টই হচ্ছে আসল, তোর মতন বিষাক্ত ব্যক্তির ছোঁয়া যে নেবে আর তারে অমৃত ভাইব্যা গ্রহণ করবে, সে মানুষের চোখে কি হইয়া দাঁড়াইবে আলটিমেট যখন আমি চুপ করে যাব তখন বুঝতে পারবে, বুঝলি? এই ক্যাচালটা মিটুক, এই ক্যাচালটা মিটুক। কে আমারে কোথায় নিয়ে যাইবে কইছে না, একবারে এক পায়ে রাজি হয়ে রইছি, এক পায়ে দাঁড়ায় রইছি, আমারটাও দেখামো তারটাও সে দেখাইবে, তারপরে কিছু তো হইবে একটা, আমি কইতেছি না কি হইবে, কিছু তো একটা হইবে, যা হইবে হইবে। তারপরে যখন আমি পুরোপুরি থেমা যাবো তখন দেখুন তোমরা এই যে মেরুদণ্ডহীনেরা কোথায় যাও, কারে লইয়া তোমাগ বিউজ কামাও, বুঝছ? তখন আমি দেখুন। তো এখনও কইতাছি এই বিষাক্ত, এই বিষাক্ত পুতনা রাক্ষসীর হাত থেকে নিজেদের বাঁচাইতে চাইলে নিজেদের মেরুদণ্ডটারে সোজা করো, সোজা করো, সোজা করো। এই ব্যক্তি কিন্তু তোমাগরে ক্ষমতার অপব্যবহারটা শিখিয়ে দিতাছে, ঠিক আছে? নিজের কথায় নিজের যে যে ভগবান যে জিব্বা দিছে না, এই জিব্বাটা সঠিক ব্যবহার করো। অন্যের কথায় পুতুলের মতন নাচ না, বাদন নাচ হইতাছে, বাদন নাচ, এক জায়গার থেকে বৈশা বৈশা নাচাইতাছে, তার আদৌ কোনো ভবিষ্যৎ নাই ইউটিউবে, ভবিষ্যতে তার আদৌ মানে ইউটিউবে তার আদৌ কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু তোমরা যেই ভবিষ্যৎটা গড়তে আইছো ইউটিউবে, সেই ভবিষ্যৎটারে এরকম দমড়ে মুচড়ে শেষ করে দিতেছে ওই পুতনা রাক্ষসী নিজের পার্সোনাল গ্রাজেস মেটানোর জন্য, বুঝতে পারলা? একটু মাথার মধ্যে ঢুকাও, একটু মাথার মধ্যে ঢুকাও। আমরা এখানে কাজ করতে আইছি, একে অপরের নিয়ে সমালোচনা করতেই পারি, কিন্তু একে অপরের শত্রু না। এই পুতনা রাক্ষসী আমাগরে একে অপরের শত্রু বানায় এমন তৈরি করছে, যদি ভবিষ্যতে কোনোদিনও আমরা সামনাসামনি হয়ে যাই, কারণ পৃথিবী গোল আর অনেক ছোট, ঠিক আছে? যদি কোনোদিনও সামনাসামনি হয়ে যাই, এমন সময় হইবে যে আমরা কেউ কাউরে দেখা তাকানোরও চেষ্টা করব না। এই ব্যক্তি, এই বিষাক্ত ব্যক্তিটা আমাদের মধ্যে এমন বিষ ছড়াই দিতেছে। তাই একটাই কথা বলবো, নিজের মতন ভিডিও বানাও, কারোর উস্কানিতে বিনা কারণে অন্যের পিছনে কাঠি কইরো না, যে তোমারে নিয়ে কোনোদিন কোনো কথাই বলে নাই, যে তোমাদের নিয়ে, আমি একজনরে বলতাছি না, যে তোমাদের নিয়ে কোনোদিন কোনো রকম কথাই বলে নাই অন্যের উস্কানিতে, সেই কাজটা করতে যাও না, ঠিক আছে? বড় বড় ইউটিউবার ধরো ভাই, আমার মতন ছোটো ইউটিউবার দ্বারা কী হইবে? আর তবুও কইতাছি করতে চাও করো, কিন্তু সেটা নিজের মতন কইরা করো, বুঝছো? নিজের মতন কইরা করো, নতুবা এই যে কও না প্রত্যেকটা ভিডিওতে এসে এক একটা কথা কও, তোমার মধ্যে আমার তোমাগো মধ্যে, তোমাগো মধ্যে আর আমার মধ্যে তফাতটা রইল কোথায়? শুধু তোমরা তার ইশারায় নাচতাছো আর আমি নিজের মতন কইরা ভিডিও করতাছি, এইটাই হচ্ছে পার্থক্য। পুতনা রাক্ষসীরে যারা যারা ইগনোর করতে চাও, মানে শেষ করতে চাও, একটাই পথ, ইগনোর করো, ইগনোর করো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।